শিখছিলাম বাবারা যে মাউসুফ সিফাত মাউসুফ আর সিফাত মানে কি বিশেষণ আর বিশেষ্য পৃথিবীর যতগুলো নাম আছে লক্ষ কোটি নাম আছে এই লক্ষ কোটি নামকে বিশেষায়িত বিশেষ গুণে গুণান্বিত করা যেতে পারে ফান ভালো ফান খুব দ্রুত ফান সাদা ফান কালো ফান সোনালি রঙের ফান তাহলে সোনালি ফান ভালো ছাত্র মেধাবী ছাত্র দুষ্ট ছেলে মিথ্যাবাদী ছেলে খুবই মিশুক ছেলে খুব ভদ্র ছেলে খুবই ভদ্র সৎ ভাই খুব ভালো ছেলে সৎ ছাত্র ধনী মানুষ তাহলে দেখেন কেমন মানুষ এই মহাকৌশল কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে পৃথিবীর যতগুলো নাউন আছে যতগুলো এসিম আছে সমস্ত এসিমকে নাউনকে যদি কেমন কত কি পরিমাণ দিয়ে প্রশ্ন করেন পৃথিবী উল্টে গেলেও তার কি মূলত সিফাত বা অ্যাডজেক্টিভটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে আমরা আজকে জানব মূলত আমরা আজকে জানব কিভাবে অ্যাডজেক্টিভটা গঠন করা যায় কিভাবে গঠন করা যায় শুধু অর্থ দেখে আমরা বুঝতে বিশ্বাস করি না অর্থ তো দেবেই কিন্তু আমরা চাই এমন কিছু চিহ্ন এমন কিছু আলামত যা দেখে আমরা বুঝে দিব যে অবশ্যই এটা তো আপনারা ছোট মানুষ ফাইভে পড়েন মাউসুফ সিফাতের জাস্ট একটা ধারণা দিচ্ছে আপনারা যারা দেখছেন আলী মোলামা সহ সকলের এভাবে জানা উচিত অনেকে আরবি ভালো পারে ইংলিশ পারে না অনেকে ইংলিশ পারে বাংলা পারে না বোঝে না হৃদয়ঙ্গমের সাথে এই জন্য যদি আপনি মনে করেন যে প্রকৃতপক্ষে জানবেন তাহলে অবশ্যই আমার লিখিত ডিকশনারি ইনশাআল্লাহ প্রিন্টে চলছে প্রিন্টের কাজ চলছে যেখানে প্রায় 2 থেকে 3 হাজার শব্দ সহ দেওয়া আছে কিভাবে বানাবেন ইংলিশে আরবিতে বাংলাতে ইংলিশে অল অ্যাট অ্যাবুলারি ফুল ই শিভ লেস আসাম লাইক পাস্ট পার্টিসিপল লি এই প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এই সাফিক্সগুলো দেখে আপনি নির্দ্বিধায় বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা শতভাগ নিশ্চিত ইংলিশে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ বাংলাতে ই ক কুন্ত ই ই অতি তা না ই যুগ্মমূলক এই শব্দগুলো যদি ইক অক অন্ত ইও ইয়া তিতা না ই যুগ্মমূলক এগুলো যদি শব্দ দেখেন বাংলা ভাষার শেষে যেমন দেখেন মানবিক তাহলে মানবিক মানব মানব মানবিক ইক ইক মানবিক হ্যাঁ আবাসিক মাদ্রাসা কেমন মাদ্রাসা আবাসিক যেখানে আবাসিকভাবে অবস্থান করা হয় তাহলে আবাসিক মাদ্রাসা তাহলে কেমন মাদ্রাসা আবাস এই যে আবাস যুগ ইক প্রকৃতি পত্য সহ বিস্তারিতভাবে উঠিয়ে দিয়েছে অবশ্যই আপনি নিশ্চিতভাবে চিনবেন অর্থ দেখে চিনবেন চিহ্ন দেখে চিনবেন কিন্তু আমি আপনাদেরকে শেখাবো মূলত আজকে শুধুমাত্র আরবিতে গঠিত সিফাত শত শত বই হাজার হাজার পৃষ্ঠা এবং অনেক গবেষণা করে দেখেছে আরবিতে গঠনগতভাবে সহজ পদ্ধতিতে মাত্র একটি নিয়ম ইয়েস আই চ্যালেঞ্জ দিস ইজ ওনলি ওয়ান থট ওনলি ওয়ান থট মাত্র একটাই চিন্তা দিস ইজ এ রিডিকুলাস অ্যান্ড মার্ভেলাস ট্যাকটিক্স সো দেখেন মুহিমুন জিদ্দান মুহিমুন জিদ্দান হাজা হু হাজা লি তাসনিয়া সিফাত বালি ওয়াজাই সিফাত কিভাবে আপনি আরবিতে সিফাত গঠন করবেন এই যে বাবা এটা কি বলেন তো ইয়ায়ের উপরে তাসদিদ এই একমাত্র গঠনের নিয়ম লক্ষর কোটি বার বলছি অর্থগত নয় শুধু গঠনগত আরবি ভাষাতে মাত্র একটা নিয়ম মাত্র কয়টা নিয়ম যে কোনো শব্দের সাথে আপনার ইচ্ছা অনুযায়ী শব্দের শেষে যখনই আপনি এই ইয়াটা
এটার নাম হচ্ছে ইয়াই মুশাদ্দাতা, এটার নাম হচ্ছে নাসবিয়া, এটার নাম হচ্ছে মনসুব বাগদাদিয়ুন, আপনারা পড়েছেন না? এই ইয়াটা যখনই কোনো, এই যে দেখেন সিম প্লাস ইয়া তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন এবারে আমি আলুন মানে কি, আলুন মানে পরিবার, আলুন মানে সদস্য, আলুন মানে কি পরিবার। তাহলে আমি যদি এখন ইয়া লাগিয়ে দেই আলিউ, আলি ইউ, ইয়াটা তার পূর্বে জের চাই তাই না, তাহলে আহলি ইয়া দিলে তার পূর্বে জের দিতে হয়, তাহলে আহলি ইউ বা আহলি ইউন বা আল আহলি ইউ, তাহলে আলুন, আলুন মানে পরিবার, তাহলে আহলি ইউ তাহলে পারিবারিক, তাহলে আল মাকবারাতুল আহলিয়াতু পারিবারিক গোস্থান। আপনি আপনার ইচ্ছা মতো বাংলার সাথে মিলিয়ে বানাতে পারবে। মানসিক সমস্যা, কেমন সমস্যা? মানসিক সমস্যা, মানসিক, তাহলে আল কলব, তাহলে আল মুশকিলাতুল কলবিয়াতু বা মানসিক, এই যে মানবিক বা মানসিক সমস্যা, ইনসানিয়া, তো যে কোনো ধরনের, তো বলেন শারীরিক সমস্যা। শরীর মানে কি? শরীর দীর্ঘীর্ণ রসয়, আচ্ছা যাই হোক শরীর, তো শারীরিক সমস্যা, তাহলে শারীরিক ই ক্যাস্টিসে, তাহলে শরীরের আরবি কি? জাসাদুন, জাসাদুন মানে কি বাবা? শরীর। জিসমুন, জিসমুন মানে কি বাবা? জিসমুন মানে শরীর। তাহলে এখন এর সাথে যদি আমি কি দেই, ইয়াটা লাগিয়ে দেই, তাহলে তো শারীরিক হয়ে যাচ্ছে, প্লিজ মুসেন তো এটা, তাহলে ইয়ার সাথে যদি আপনি লাগিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ ওই ওই পর্যন্ত থাক, আচ্ছা ঠিক আছে নিচেরটা মুছিয়ে দেন। তাহলে কি হয়ে যাবে বলেন তো আব্বা জান? শারীরিক, তাহলে জিস মিউ, জিস মিউ মানে হচ্ছে শারীরিক, তাহলে আল মুশকিলাতুল জিসমিয়াতু শারীরিক সমস্যা। আমরা কি পড়লাম গল্পে? আমরা গল্পে কি পড়েছি বলেন তো? আর রিয়াজাতু সানবিয়াতু মানে বাৎসরিক কি ক্রিয়া প্রতিযোগিতা, তাহলে আল মুসাবাকাতু রিয়াজিয়াতু মানে ক্রিয়া, রিয়াজিয়া মানে ক্রিয়া তাই না, তাহলে ক্রিয়ামূলক প্রতিযোগিতার অনুষ্ঠান তাই না। তারপরে আমরা কি দেখেছি? আল মুসাবাকাতু সাকাফিয়াতু, সাকাফাতুন মানে হচ্ছে সংস্কৃতি, আর সাকাফাতু, আর সাকাফাতু মানে কি? সাকাফাতু মানে হচ্ছে সাংস্কৃতিক, এগুলো এক মহাবিস্ময়। ভাইরা আমার সম্মানিত দিনী ভাইও, সকল ভাইদেরকে বলছি, আপনারা যারা আরবি জানতে চাচ্ছেন এভাবে শিখুন অন্তরের উপলব্ধি থেকে। দিস ইজ কল ডাইজেস্টিভ পাওয়ার, এটাকে বলা হয় আল মাফহুমুল আসলিয়া লিত্তাফাহুমি ওয়া তাফহিমি ওয়াল ইফহাম, এমন ভাবে বুঝেন যে আপনি নিজে বুঝেন এবং অপরকে বুঝাতে পারেন যেন। তো দেখেন সাংস্কৃতিক এখানে কি আসছে? অসয়ার্ক ইক, তাহলে এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারছি মূল শব্দ হচ্ছে সংস্কৃতি, মূল শব্দ হচ্ছে সংস্কৃতি, সেখান থেকে হয় সাংস্কৃতিক, তাহলে আসাকাফাতু মানে কি? সংস্কৃত, আল আল মুসা, তাহলে এই সাকাফাতু মানে তো সংস্কৃতি, কিন্তু এখন এটাকে আমি ইকে নিয়ে যাব, কিসে নিয়ে যাব? ইকে, তাহলে আসাকা, এই যে ইয়াটা আছে তো আমরা জানি ইয়ার আগে কি দিতে হয়? জের দিতে হয়, তাহলে সাকাফি ইয়া তু, মাশাল্লাহ, তাহলে এখন আমরা বানিয়ে দিলাম আল মুসা বাকা তু, এখানে তা আছে মাউসুফটাও পৃথিবী উল্টা গেলে সেই রকম করতে হবে, সিফাতটাও পৃথিবী উল্টা গেলে মাউসুফের মতো করতে হবে, তাহলে আল মুসা বাকা তু সাকা ফিয়াতু, তাহলে এই যে মাউসুফের শেষে তা
মুয়ান্নাস সিফাতের শেষেও মুয়ান্নাস মাউসুফে পেশ সিফাতেও পেশ মাউসুফে আলিফ লাম সিফাতেও আলিফ লাম পৃথিবী উল্টা গেলে এগুলো মাউসুফ যেমনই হবে সিফাতও তামিনি হবে পৃথিবী উল্টা গেলে হবে আপনারা হাসতেছেন আবার জানেরা শুনেন পৃথিবী উল্টা গেলে হবে কেন বলি আসলে এভাবেই যে এই ভাষার জন্ম পরিবর্তন হতে পারে সেটা আলাদা হিসাব কিন্তু কখনই যদি পৃথিবী উল্টে যায় আমাদের আকীদা এত খারাপ নয় ঠিক আছে আর বাংলার সাথে কেন বলি বাংলার সাথে এই জন্য বলি আসলে আমরা বাংলাটাও যেহেতু আমরা বাংলা আমাদের ভাষা এই জন্য তাহলে বলেন কি মূলক প্রতিযোগিতা সংস্কৃতি তাহলে সাংস্কৃতিক প্রতিযোগিতা তাহলে কেমন প্রতিযোগিতা তো সাংস্কৃতিক মানে কি অনেক কিছু কবিতা আবৃত্তি হান তান খেলাধুলা যেমন খুশি তেমন সাজা কত কি সাংস্কৃতিক অনুষ্ঠান এইবারে যদি আমি বলি ইসলামিক প্রতিযোগিতা কোনো ভাই কি বলতে পারবেন ইসলামিক প্রতিযোগিতা তাহলে কেমন প্রতিযোগিতা তাহলে ইসলামিক করব তাহলে আমরা জানি ইসলাম মানে কি ইসলাম আমরা জানি আল ইসলামু মানে কি কি কলম দিয়েছেন আপনারা জানেন আল ইসলামু ইসলাম আল ইসলাম এই যে ইসলাম তাহলে আমি এখন ইসলাম মানে তো ইসলাম আমি কি করব ইসলামিক তাহলে আমরা জানি মিক করার বুদ্ধি আমরা জানি মিক করার বুদ্ধি আমরা জানি এখানে যদি আমরা ইয়াটা লাগিয়ে দেই তাহলেই হয়ে যাবে সিফাত হয়ে যাবে তাহলে আল ইসলাম মি ইউ বা এখানেও তা যুক্ত হতে পারে ইসলামিয় তাই না ইসলামিয় তাহলে এখন আমি কি বলেছি ইসলামিক প্রতিযোগিতা তাহলে কি হবে আব্বা জানেনা বলেন তাহলে ইসলাম ইসলামিক প্রতি কেমন প্রতিযোগিতা তাহলে যেভাবে বাংলা থাকে যেভাবে ইংলিশ থাকে ঠিক সেভাবেই এই যে পরে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার নিচে আমরা প্রতিযোগিতার আরবি লিখব যেভাবে বাংলা থাকবে যেভাবে ইংলিশ থাকবে শুধু তার নিচে আপনি আরবি করে দেন দেখেছেন কি সহজ পড়া বলে অনেক কঠিন নট ইট ইজ নট অ্যাকসেপ্টেড আপনি যদি মনে করেন অনেক কঠিন জীবনেও পারবেন না আপনি যদি মনে করেন পারবেন না তাহলে পারবেন না রাজশাহীতে একজন ছেলেকে প্রাইভেট পড়াতাম সাক্ষাৎ আমার বিশ্বাস যে তাকে দেখলে আমার শয়তানের কথা মনে পড়ে যে শয়তান তাহলে কত খারাপ হতে পারে এমন দুষ্ট আর এত শয়তান তা আমাকে নিয়েছিল মূলত খেলে খেলে তার সাথে পড়ানোর জন্য তার বাবা হচ্ছে মূলত একটা কলেজের টিচার আর তার চাচা হচ্ছে রাজশাহীর মধ্যে অনেক বড় ডেন্টিস্ট বিসিএস পাওয়া লোক তো খুঁজে খুঁজে নিয়ে গেছে আমাকে খেলে আতাম আর খালি দুষ্টামি করতো তো অনেক খাবার দিত সেই সময় আর কিছু বলতাম না তাও কষ্ট করে যেতাম অনেক টাকা দিত কিন্তু কখনোই তার পিতামাতাকে বলতে শুনিনি যে আমার ছেলে পড়া পারে না আকে তো পড়া পারে না তার মধ্যে আবার শয়তান সেই রকম শয়তান কিন্তু বলে আমার ছেলের যা বুদ্ধি এক জায়গায় স্থির হয়ে থাকতেই পারে না এই যে ছোটবেলা থেকে সে যে শুনেছে যে আমার অনেক বুদ্ধি ওকে বললে পড়া পারে না কয় আমার অনেক বুদ্ধি ল্যাব পড়তে হবে না একবার পড়লেই হয়ে যাবে এমন শয়তানের শয়তান কিন্তু এই যে তার মনের ভিতরে ঢুকেছে তার বুদ্ধি আছে তার বুদ্ধি আছে ফাইভে দেখি গোল্ডেন পেয়ে গেল এদিকে আমি 10,000 টাকা পেয়ে গেলাম খুশি হয়ে দিয়ে দিল তারপরে দেখি এখন দেখি ভার্সিটিতে সম্ভবত এই বছরে ইয়া দেওয়ার কথা ছিল সম্মানিত ভাই কেন বললাম এসএসসিতে গোল্ডেন পেল আবার এইটে গোল্ডেন পেলো ফাইভে পেলো কেন আসলে সে ভেবেছে যে সে পারবে আপনি যদি ভাবেন যে আপনি পারবো না তাহলে অবশ্যই আপনি পারবেন না ভয় নেই একদিনে জ্ঞান আসে না জ্ঞানটা এরকম না ঢেলে দাও ঢেলে দিব ওই যে তাহেরি বলে না ঢেলে দিব একেবারে ঢেলে দিলে গরমে পুড়ে যাবে জ্ঞান এরকম না ওদের চা খাওয়া পেয়েছেন হুক্কা 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 হুক্কি হুয়া হুয়া হবে না ভালো করে আরবি শিখুন বাংলার সাথে বুঝে বুঝে তাহলে দেখেন প্রতিযোগিতা আল মুসাবাকাতু যেহেতু এখানে তা এসেছে এটা মাউসুফ
এটা হচ্ছে কি মাউসুফ তাহলে সিফাতেও আমরা তা নিয়ে আসতে পারবো তাহলে ইসলামিক ইসলামিক ইসলাম থেকে আল ইসলামিও তাহলে আল মুসাবাকাতুল ইসলামিয়া তু মিয়া তু ইসলামিয়া তু দেখেছেন তাহলে ইসলামিক প্রতিযোগিতা হয়ে গেল এখানে তা পেয়েছি এখানেও তা পেয়েছি এখানে আমরা ইসলাম থেকে এই যে ইয়া দিয়ে গঠিত করেছি সিফাত তাই না ইয়া দিয়ে সিফাত গঠন করেছি ইসলাম মিউ তারপরে তা থাকার কারণে এখানেও তা নিয়ে এসেছি আবার এখানে আলিফ লাম মারেফা এখানেও আলিফ লাম মারেফা আল মুসাবাকাতু মানে হচ্ছে আল মুসাবাকাতু না সা হয়ে গেছে আল মুসাবাকাতু হ্যাঁ আল মুসাবাকাতু মানে হচ্ছে প্রতিযোগিতা তাহলে ইসলামিক প্রতিযোগিতা এভাবে আরবি ইংলিশের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে ইনশাল্লাহ আশা করি কম্পিটিটিভ কি হবে মুসাবাক প্রতিযোগিতা তাই না তাহলে কি কম্পিটিশন তাহলে ইসলামিক কম্পিটিশন ইসলামিক কম্পিটিশন এইরকমভাবে চিন্তা করে করে পড়েন অনেক সময় চলে গেল এত বেশি কথা বলা ঠিক